চোখ রাখব পরবর্তী খবরে। দুর্গাপুরে বিভিন্ন বিদ্যালয়ের বেতন মুকুবের বিষয়ে বেরোলো না কোনো সুরাহা। কিছুদিন আগে ডিএভি গার্জেন ফোরাম বিদ্যালয় চত্বরে অবস্থান বিক্ষোভ করেছিলেন। সেখানেই বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের জানান বিভিন্ন বেতন মুকুবের জন্য 4 তারিখ তারা দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মঙ্গলবার সেই দ্বিপাক্ষিক বৈঠকের বেতন মুকুবের সিদ্ধান্তের দিন হলেও কর্তৃপক্ষের তরফে মেলেনি কোনো সমাধান সূত্র। এই বৈঠকে উপস্থিত ছিলেন গার্জেন ফোরামের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসন। মঙ্গলবার বৈঠক বিষয়ে জানা যায় 10 তারিখ উচ্চ আদালতের সিদ্ধান্ত ঘোষিত হবার পরই বেতন মুকুব বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন তারা। এতেই স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন অভিভাবকেরা। আমাদের যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে অর্ডার একটা বেরিয়েছিলেন সেই অর্ডারটাকে যে কতটা পরিমাণ হাজার রকম করে ভায়োলেট করেছেন সেটা আমরা প্রমাণ করতে পেরেছি এবং ওনারা স্বীকারও করেছেন যে হ্যাঁ এটা ঠিক না। সে যেটাই হোক ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন প্রিন্সিপালের সঙ্গে বসবেন, বসে নিয়ে ওনাদের পক্ষ থেকে যতটা রকম চেষ্টা করে ঠিকভাবে করা যায় সেটা করবেন, কিন্তু 10 তারিখ অবধি আমাদেরকে বলেছে কোর্টের অর্ডারটা আসুক, তারপরে ওনারা ওনাদের মতো চেষ্টা করে করবেন এবং ওনারা আমাদের কথাগুলো শুনে যুক্তিযুক্ত ভেবেছে এবং খুব প্লিজ নিশ্চয়ই গার্জেনদের হয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলে কিছু ভালো রেজাল্ট বার করে দিবেন এবং সেটা পজিটিভ রেজাল্ট হবে এটা আমরা আশাবাদী। আমাদেরকে দেয়নি, আমাদের কথা সব নথিভুক্ত করেছে, আমাদের কথা সব নথিভুক্ত করেছেন এবং নথিভুক্ত করার পর ওনারা বললেন 10 তারিখে কোর্টের রেজাল্ট বেরোনোর পরে যা কথা বলেন। আমরা যে করেছি